বন্ধুরা আজকে আমার ভীষণই মন খারাপ, মানে এতটাই মন খারাপ যে আমি পুরো ভেঙে পড়েছি। কারণ আমি সাধন দা সাথীদি চ্যানেলের ভিডিও আগে তো রোজ দেখতাম, এখন মাঝে মাঝে দেখছি, আর এই 2-3 দিন ধরে ভিডিও দেখছি। সাথীদির এত বড় একটা অসুখ করেছে, আমি চাইবো যেন সত্যুদেরও এমন অসুখ না করে। এত বড় রোগ হয়েছে সাথীদির, সত্যি বলছি এতটাই খারাপ লেগেছে, এতটাই খারাপ লেগেছে। আমি জানি তোমরা অনেকেই জেনে গেছো যে সাথীদির কত বড় অসুখ করেছে, কিন্তু সত্যি আমার এতটা খারাপ লাগছে দেখে না, মানে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আবারও বলছি এত বড় রোগ যেন সত্যুরও না হয়, এত বড় অসুখ কিন্তু কোটিতে একজনের হয়, এরকম অসুখ কিন্তু আমি কোনোদিনও দেখিনি, এত বড় রোগ আমি কোনোদিনও নামও শুনিনি। নমস্কার বন্ধুরা, কুমকুম প্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবার একটি কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ অবস্থা, ভিডিওটা করতে এসেছি একদম পুরো পাগলের মতো লাগছে আমাকে, কারণ আমি সত্যি আমার খুব খারাপ লাগছে সাথীদের ভিডিওগুলো দেখে। আজ 2-3 দিন ধরে দেখছি তো এতটাই মন খারাপ লেগেছে, এতটাই ভেঙে পড়েছি, মানে কি বলবো। তোমরা কিন্তু পারবে ভিউয়ার্সরা সাহায্য করতে সাথীদিকে, যাতে করে এই এত বড় অসুখটা থেকে সাথীদি বেরিয়ে আসে, ভালো হয়ে যায়। মানে এতটাই মন খারাপ লাগছে আমার যে এমন অসুখ তো সত্যি আমি কোনোদিনও দেখিনি। তোমরা কি কেউ দেখেছো, শুনেছো এমন রোগের কথা, যে যত বয়সে হোক না কেন এই রোগটা হলে না পুরো বাচ্চা মেয়ের মতো হয়ে যায়, বাচ্চা ছেলের যারই হবে। তো সাথীদিকে একদম পুরো বাচ্চা মেয়ের মতো করে দিয়েছে, এত বড় একটা রোগের শিকার হয়েছে সাথীদি। এখন সাথীদি কেমন করে কথা বলছে জানো তো বন্ধুরা, আমাকে বেড়াতে নিয়ে যাবে এই অসুখটা সেরে গেলে, আমি খাসির মাংস আর ইলিশ মাছ রাজু আমাকে খাওয়াবো বলেছে, মা আজকে রান্না করেছে। এতটা বাচ্চা মেয়ে যেন মনে হচ্ছে সাথীদি আজকে জন্মেছে, একদম মায়ের পেট থেকে বার হচ্ছে জানি না, মানে আমি বলছি বন্ধুরা যেন মনে হচ্ছে সাথীদি বয়সটা একদমই কম, একদম কচি খুকি লাগছে, সত্যি জাস্ট নেওয়া যাচ্ছে না। সাধনদার সাথীদির চ্যানেলের ভিডিও না আমি ভীষণ ভালোবেসে দেখতাম, ব্লগগুলো ভালো লাগতো, কিন্তু তাই বলে রোগ নিয়ে এত নাটক, এত নেকামো আজ 2-3 দিন ধরে চলছে, সবটাই কি ভিউজের জন্য? এত বড় অসুখ করেছে সাথীদির, ওষুধ খেতে পাচ্ছে অথচ অসুখের নাম জানে না। আমার যদি কোনো অসুখ করে আমি ওষুধ খাবো অথচ অসুখের নাম জানবো না, তাহলে আমি কিসের ওষুধ খাচ্ছি? আর একদিন হলো ভিউয়ারদেরকে জানালে না ভিউজ অনেক পেলে, 2 দিন হলো ভিউয়ারদের জানালে না, কিন্তু এটা কি রেগুলার চলতেই থাকবে ভিউজের জন্য নাটক? ভিউয়ারদের ইমোশন নিয়ে এরকম গেম খেলো না, একদিন নিচে পড়ে যাবে, সহ্যের একটা সীমা আছে। আর 2-3 দিন ধরে ভিডিও দেখছি বিরক্ত লাগছে, কি অসুখ করেছে জানো না, নেকামি চলতেই থাকছে, যেন রাজার অসুখ করেছে, সেরকম একটা গল্প পড়েছিলাম না সেরকম হয়েছে তোমার, নাকি ভূতে ধরেছে, সবাই তোমাকে এত আগলে রেখেছে, ভিউয়ারদের জানাতে পারছো না, এত নাটক করে কি আছে? শরীর থাকলেই শরীর খারাপ হবে, কিন্তু এত নাটক করো না, রোগ নিয়ে এরকম নাটক করো না সাথীদি, বিপদে পড়বে, ঈশ্বরকে একটু ভয় পাও। আর যদি সত্যি কিছু শরীর খারাপ হয়ে থাকে ভিউয়ারদের জানাও, সবাই শুভকামনা জানাবে তোমাকে, ভগবানের কাছে প্রার্থনা করবে যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তুমি রোজ ভিডিও দিতে পারছো, ভিডিও আপলোড করতে পারছো, শেয়ার করতে পারছো, কথা বলতে পারছো, কচি খুকিদের মতো নেকামি করতে পারছো, অথচ কি অসুখ করেছে তুমি জানো বলছো না। এদিকে বলছো আমার অনেক বড় অসুখ হয়েছে, আমার অনেক বড় অসুখ হয়েছে, আমি তুমি শুয়ে আছো, বসে আছো, নেকামি করছো, তোমাকে ঘিরে সবাই বসে আছে, রাত জাগছে, তোমাকে পাহারা দিচ্ছে, কেন তুমি কোথাও চলে যাবে নাকি? তোমাকে কি সত্যিই ভূতে ধরেছে? তাহলে বলো, সেটাও ক্লিয়ার করে বলো, ভিউয়ারদের সবারই জানার অধিকার আছে, কারণ তোমাকে ভিউজ দিচ্ছে, তাই ওদের ইমোশন নিয়ে এতটা খেলো না। আমিও তোমার ভিউয়ার্স, তোমার ভিডিও দেখি বাজে লাগছে দেখতে, এই যে 2-3 ধরে যে এটা তুমি গেমটা চালিয়ে যাচ্ছ না, এটা ভালো লাগছে না, তাই এগুলো বন্ধ করো। তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে, সাথীদিকে ভূতে ধরেছে নাকি রাজার অসুখ হয়েছে, মনের অসুখ যেটা আর কি, সাথীদি নাকি ভিউজের জন্য নাটক করছে? তো রোগ নিয়ে নাটক করাটা কি উচিত বন্ধুরা? এরা তো সত্যি ভিউজের জন্য এত বড় ব্লগার রোগ নিয়ে নাটক করবে, খুব বাজে লাগছে। আমি সাথীদিকে অন্যরকম ভেবেছিলাম যে এরা নিশ্চয়ই রোগ নিয়ে নাটকটা আর যাই করুক, রোগ নিয়ে নাটক করবে না, 2-3 দিন ধরে সাথীদি রোগ নিয়ে নাটক করে যাচ্ছে ভিউজের জন্য। সত্যি সাথীদি এগুলো বন্ধ করো, না হলে দেখবে ওই সেই বাঘ এসেছে রাখাল ছেলের একটা গল্প পড়েছিলাম না, যে রোজ রাখাল ছেলে বলতো বাঘ আমাকে বাঘে ধরেছে একদিন বলেছিল, তারপর সব গ্রামের মানুষরা গিয়েছিলো বাচ্চাতে, গিয়ে দেখলো যে না বাঘ আসেনি, মজা করছিল। তারপরে সত্যি সত্যি একদিন বাঘ এসেছে, আবার যখন ডাকছিল তখন কিন্তু কেউ যায়নি বাচ্চাতে, সেরকম হবে। তুমি এখন রোগ হয়েছে করে নাটক করছো ভিউয়ারদের সামনে, তারপর যদি সত্যি সত্যি যেদিন তোমার শরীর খারাপ হবে, বলা যায় না মানুষের শরীর থাকলে শরীর খারাপ হতে পারে, তখন কিন্তু আর ভিউয়ারসরা তোমার সাথে ভালো ব্যবহার করবে না, বলবে এই কথাটাই বলবে যে তুমি একদিন নাটক করেছিলে না রোগ নিয়ে, সেই জন্যই তুমি ফল পেয়েছো, এটাই বলবে। তাই রোগ নিয়ে নাটক করো না, ভিউজের জন্য
যা হয়েছে তুমি গৃহস্থদের বলো, তুমি এদিকে বলতে পারছো আমার অনেক বড় অসুখ হয়েছে, তোমার বয়সটা কমিয়ে দিয়েছে, বুঝতে পারছি তোমার এই বড় অসুখটা তোমার বয়সটা একদম কমিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে এই তুমি জন্ম নিয়েছো, কচি কুকিদের মতো নেকামি করেই যাচ্ছ করেই যাচ্ছ, আর সঙ্গে সাধনদাকে নিয়েছো তোমার নাটকের অংশীদার, আর তোমার মা তোমার বাড়ির সবাই সবাই মিলেই নাটক করে যাচ্ছে, না যদি কিছু হয়েছে সেটা বলো পরিষ্কার করে, আর এত নাটক নিতে পারছি না, আর দু তিন দিন ধরে করছো তো, একদিন করলে ঠিক আছে দুদিন করলে ঠিক আছে, দিনের পর দিন চলবে নাকি ভিউজের জন্য? ভিউজ কি একদমই পাচ্ছ না? এমন তো নয়, ভিউজ তো পাচ্ছ, আর দুটো চ্যানেল আছে, দু তিনটে চ্যানেল আছে, ভিউজ হচ্ছে না, শর্ট ভিডিও দিতে পারছো না, সেটাও নাকামি করে বলছো, কী হয়েছে বলো, আমরা তো শুনতে চাই, তাই না? আমরা তোমরা রোজ ভিডিও দেখতে যাচ্ছি, মনে হচ্ছে যে সাথীদি আজ বলবে সাথীদি কত বড় অসুখ করেছে, কত বড় রোগ হয়েছে, কিন্তু না, সাথীদি ঠিক কচি কুকিদের মতো নেকামি করছে, আবার ভিডিও বন্ধ করে দিচ্ছে, আবার পরদিন ভিডিও নিয়ে আসছে, এত বড় অসুখ হয়েছে, আজ এ হয়েছে সে হয়েছে, আবার ভিডিও বন্ধ করেছে, মানে এটা নেকামি চলতেই থাকছে, নাটকটা চলতেই থাকছে। তো বন্ধুরা, তোমরাই পারবে সাথীদিকে বাঁচাতে, তো কীভাবে সাথীদিকে হয় অনেক অনেক ভিউজ দিয়ে দাও, না হলে ভিউজটা কমিয়ে দাও, অনেক অনেক ভিউজ দিলে হয়তো সাথীদি এবার বলবে অসুখের নামটা, আর না হলে ভিউজটা এতটাই কমিয়ে দাও যে বলতে বাধ্য হয়। তোমরাই পারবে তো সাথীদিকে বাঁচাতে, কারণ সবটাই তো ভিউজের খেলা, এখানে তো সব রোগ নিয়েও নাটক, রোগ নিয়েও নাটক, আর নেওয়া যায় না, অথচ এদেরকে আমি ভীষণই ভালোবাসি, বলতেও খারাপ লাগছে। সাধনদা সাথীদির ভিডিও আমি রোজ দেখি, আগে তো রোজ দেখতাম, এখন রোজ দেখি বললে ভুল বলা হবে, মিথ্যে বলা হবে, এখন মাঝে মাঝে দেখি, তবে এই যে রোগ নিয়ে নাটকটা নাটকের পর্বটা চলছে, এপিসোডটা চলছে, এটা আমি দেখছি, আজ দু তিন দিন চার দিন ধরে চলছে না, এটা আমি কিন্তু দেখে যাচ্ছি সত্যি। আবার সাথীদি বলে নাকি সাথীদি অভিনয় জানে না, সাথীদি তুমি দারুণ অভিনয় জানো, তুমি সেরা অভিনেত্রী, চিন্তা নেই, তুমিও খুব ভালো অভিনয় জানো, মেন্ডির মতোই, মেন্ডি যেন নেকামি করছে অভিনয় করে যাচ্ছে, তুমিও ভালো অভিনয় জানো, তুমিও পুরস্কার পাবে, গৃহস্থদের কাছে ভালো ভালো পুরস্কার পাবে, আর না হলে যদি পুরস্কার এরকম পুরস্কার পেতে না চাও, তাহলে তুমি খুলে বলো তোমার কত বড় অসুখ হয়েছে, না হলে এই যে গৃহস্থরা মেন্ডিকে দারুণ দারুণ পুরস্কার দিচ্ছে না, কমেন্ট বক্স অফ রাখতে হয়েছে, সেরকম তুমিও কিন্তু পুরস্কার পাবে, কমেন্ট বক্স অফ করে দিতে হবে, তাই এখনও সময় আছে, বলে ফেলো তোমার কত বড় অসুখ করেছে। তো বন্ধুরা, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।